بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদের প্রত্যেকটি নিয়ামতের একদিন হিসাব নেবেন যেই দিন হক এবং বাতিলের ভালো এবং মন্দের ফয়সালা হবে দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আল্লাহর নিয়ামতগুলিকে ভালো কাজে ভালো কথায় ভালো আমলে ব্যয় করতে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের বিষয়বস্তু হচ্ছে গান বাজনা সম্পর্কে এ সম্পর্কে দীর্ঘদিন পূর্বে ইসলামিক সেন্টারে আলোচনা হয়েছিল সুতরাং আবার আমাদের মুসলিম ভাইদেরকে আর বিশেষ করে যেসব ভাই নতুন আসেন তাদেরকে আর তার সাথে সাথে সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে যারা এই গান বাজনার পাপে লিপ্ত তাদেরকে শরীয়তের হুকুম সম্পর্কে অবগত করিয়ে দেওয়ার জন্য যাতে করে শরীয়তের হুকুম বিধান জানার পরে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হয় এবং হারাম থেকে তারা বাঁচতে পারে এ সম্পর্কে আলোচনার জন্য যেসব কথা কোরআন এবং হাদিসে রয়েছে তা যদি আপনাদের সামনে পেশ করি যা আমার সীমিত এলমে রয়েছে তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে কমের পক্ষে 2-2.5 ঘন্টার প্রয়োজন রয়েছে সময় আজকাল খুব অল্প রাত ছোট সেই জন্য আলোচনাকে সুন্দর করে সারা যায় না তাই মনে করছি যে আলোচনা হয়তো 2 দিনে করা যেতে পারে তাহলে এর হক আদায় হবে তো যাই হোক এই গান বাজনা সম্পর্কে আজকে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু বলেছেন কি না বা কি বলেছেন ভালো মন্দ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে তা আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত আমাদেরকে দান করেছেন তার একটি নিয়ামত হচ্ছে শ্রবণ শক্তি শোনার শক্তি আরেকটি হচ্ছে দৃষ্টি শক্তি দেখার শক্তি এই 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে উল্লেখ করেছেন বিশেষ করে 2টিকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টি আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কারীমে শোনার শক্তি এবং দেখার শক্তি এই 2টি শক্তি 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক 19টি আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে দাহার বা সূরায়ে ইনসানের 2য় আয়াতে ইরশাদ করেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ
ফাজাআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সামি বাসীর এক আয়াতে সামিউন বাসীর বহু আয়াতে উল্লেখ করেছেন। তো এই ১৯টি আয়াতের ১৭টি আয়াতে আল্লাহ পাক আগে সামি বা শ্রবণ শক্তির কথা, সামার কথা, সোনার কথা উল্লেখ করেছেন, আর তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। আজকে থেকে ১৪০০ বছর আগে কোরআনুল করিমে আগে সোনার কথা উল্লেখ করা হয়েছে, তারপরে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে বৈজ্ঞানিক রহস্য, বৈজ্ঞানিক রহস্য রয়েছে। মায়ের পেটে, সবাই মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি, মায়ের পেটে যখন শিশু ধীরে ধীরে বড় হয় তখন প্রথম আল্লাহ পাক চোখের শক্তি দেন, দেখার শক্তি দেন না শোনার শক্তি দেন? সায়েন্সে বলছে, বিজ্ঞানে বলছে যে প্রথম শোনার শক্তি দেওয়া হয়। পেটের শিশু প্রথম শোনে, তারপরে চোখ ফুটে, চোখে দেখে। আল্লাহ পাক কোরআনে কারিম এই জন্য ১৯টি আয়াতের মধ্যে ১৭টিতে আগে শোনার কথা উল্লেখ করেছেন, তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। এই একটি বিষয়। আর এই নিয়ামত, শোনার শক্তি আর দেখার শক্তি, এ হচ্ছে আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামতের মধ্যে। এসব নিয়ামত সম্পর্কে জবাবদেহি করতে হবে, এই চেতনা আমাদের প্রথমে থাকতে হবে, এই ইমান এবং এই অনুভূতি আমাদের সবসময় থাকতে হবে। আমাদের ইমান অনেক সময় একেবারে শেষ না হয়ে গেলেও একেবারে গাফিল হয়ে যায়, রাস হয়ে যায়, যার ফলে আমাদের ইমানের যে প্রতিফলন ঘটবে জীবনে তা দেখা যায় না। যদি আমাদের ইমান থাকে, আর আমাদের ইমান আছে আমরা মুসলিম হিসাবে, যে আল্লাহ পাক আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে। যাদের ইমান নেই তাদের ইমানের নবায়ন করা উচিত, অর্থাৎ তাদের ইমান নেই, যদি এই ইমান না থাকে যে আল্লাহর কাছে এসব নিয়ামতের জবাবদেহি করতে হবে, তাহলে তার ইমানের নবায়ন করে মুসলিম মুমিন হওয়া উচিত। আর যেসব ভাইদের ইমান আছে তা সত্ত্বেও যে এই আল্লাহর নিয়ামতগুলিকে খারাপ কাজে ব্যয় করা হয়, আল্লাহর নিয়ামতকে খারাপ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, অনুভূতি সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। তো এই গান বাজনা শোনার যে পাপ হয়ে থাকে, এই পাপ শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে, শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, মহান আল্লাহ ইরশাদ করছেন আমপারার একটি ছোট্ট সূরা, সূরা তাকাসুর, মুখস্থ আছে অধিকাংশ মুসলিম ভাইদের বন্ধুদের। আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে ইয়াউমাইযিন সেই দিন, অর্থাৎ বিচার দিবসে, কিয়ামতের দিনে, আনিন নাঈম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা, এখানেও আল্লাহ শ্রবণ শক্তির কথা প্রথমে উল্লেখ করেছেন, ওয়াল ফুয়াদা শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা তোমাদের হৃদয়, কুল্লু উলাইকা, এই সমস্ত বিষয় সম্পর্কে, কানা আনহু মাসউলা, সেই দিন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহু আকবার, জবাব দিতে হবে। তাহলে গান বাজানোর বিষয়টি শোনার আগে মনে রাখেন, বা যে কোনো বিষয় সম্পর্কে জানার আগে, শোনার আগে মনে রাখবেন যে আল্লাহ পাককে জবাব দিতে হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে, হাত সম্পর্কে জবাব দিতে হবে, পা সম্পর্কে জবাব দিতে হবে, জবান সম্পর্কে জবাব দিতে হবে, দৃষ্টিশক্তি চক্ষু সম্পর্কে জবাব দিতে হবে, ব্রেন বুদ্ধি আল্লাহ যে দিয়েছেন, স্মৃতিশক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে, আল্লাহ পাক কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে। দুইটি আয়াত এই মর্মে উল্লেখ করলাম, এখনো গান বাজানোর হুকুম সম্পর্কে আলোচনা শুরু করি, কারণ এই কথা যদি জানা থাকে তাহলে আমাদের জীবনে সংশোধন হবে, শোনার পরে আমাদের আমলের পরিবর্তন হবে, ভালোর দিকে আমরা এগিয়ে আসতে পারব। গান বাজনা সম্পর্কে কোরআনে কারিমের ৪টি আয়াত রয়েছে, যে আয়াতগুলির তাফসিরে সাহাবাই কেরাম, তাবেইন এবং তারপরে অনেক মুফাসসিরিনগণ তাফসির করতে গিয়ে বলেছেন যে এই আয়াতগুলি গান বাজনা সম্পর্কে নাজিল হয়েছে। ৪টি আয়াত সম্পর্কে বললাম, আর এছাড়া বহু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের,
দশটি হাদিস এবং চারটি আয়াত নোট করেছি আপনাদেরকে শোনাবার জন্য, আর তা আজকে একদিনে শোনানো সম্ভব নয়। তবে একটি একটি করে আপনাদেরকে শোনাই। গান এবং বাজনা দুটি শব্দ রয়েছে, গান এবং বাজনা, গান এবং মিউজিক, বাদ্যযন্ত্র দিয়ে যতগুলি বাজনা হইতে পারে আর যে যে কোনো যন্ত্র দিয়ে হতে পারে, আজকালকার জামানায় আরও বেশি এই বিষয়টি সম্পর্কে আমাদের সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এই জন্যই যে প্রত্যেকটি যন্ত্রে আজকাল মিউজিক ঢুকে গেছে, গান না হয় বাজনা। টেলিফোনে, বাড়ির টেলিফোন, ল্যান্ড টেলিফোন আছে, তাতে উঠাচ্ছেন, রিসিভার উঠাচ্ছেন, কি শুনছেন? মিউজিক শুনছেন। মোবাইলে অধিকাংশ মানুষের, বরং অধিকাংশ মুসলিমদের মোবাইলে যে টোন রয়েছে তা হচ্ছে মিউজিক টোন, যা হারাম, বাজনা, জাহান্নাম। বাজনা মানে হারাম, এবং এই হারাম হওয়া সম্পর্কে, গান এবং বাজনা এই দুটোর হারাম হওয়া সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরামের ঐক্যমত রয়েছে। চার ইমাম, সমস্ত আইম্মায়ে কেরাম যখন বলবো তাদের সেরেমনি, চার আইম্মায়ে কেরাম, ফোকাহা কেরাম, মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আহমদ, তাদের ঐক্যমত রয়েছে এই ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টি এমন নয় যে ভাই ওদের কারো মজাবে জায়েজ না, কারো মজাবে জায়েজ আছে, এইরকম অজুহাত যে অনেক সুবিধাবাদীরা তলাশ করে, এইরকম কোনো রাস্তা নেই, এইরকম কোনো রাস্তা নেই। চার মজাবের, চার আইম্মা কেরামের ইত্তেফাক, ঐক্যমত রয়েছে যে গান এবং বাজনা হারাম। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার যে প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব রয়েছে, মজমুউ ফাতাওয়া, 37 খণ্ডে রয়েছে, তার দশম খণ্ডে এবং একাদশ খণ্ডে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে আইম্মা আরবা, চার ইমাম এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন যে গান এবং বাজনা হারাম। গান বাজনা, আজকাল বাচ্চাদের যে খেলনা রয়েছে, খেলনাতেও মিউজিক বাজনা, আপনার বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে, টিভি হোক আর রেডিও হোক, প্রচার মাধ্যম হোক, তাতেও গান বাজনা, কলিং বেল বা স্কুলের যেসব বেল রয়েছে, 1 ঘন্টা শেষ হচ্ছে, 1.5 ঘন্টা শুরু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, প্রায় ক্ষেত্রে দেখবেন যে গান অথবা বাজনা রয়েছে। সুতরাং এই বিষয়টি সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিসের বিধান হুকুম জানা আবশ্যক, এবং জানার পরে তার প্রতি আমল করা আবশ্যক, ফরজ, জানাও ফরজ এবং আমল করাও আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন। এই আয়াতটি সম্পর্কে তাফসিরকারদের ঐক্যমত রয়েছে, সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে আয়াতটি গান বাজনা সম্পর্কে নাজিল হয়েছে, গান বাজনা সম্পর্কে নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক কি ইরশাদ করেছেন এই আয়াতে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইর ইলম। কতক লোক রয়েছে, আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি, কিছু মানুষ আছে, তাহলে সব মানুষ নয়, সবাই গান পছন্দ করবে না, সব কেউ বাদ্যযন্ত্র পছন্দ করবে না, অমিনান না আছে, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ওয়াসার বাক্য ক্রয় করে, লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা বাক্য, আল্লাহ মানে খেলাধুলার বাক্য, ওয়াসার বাক্য, যাতে না তার পার্থিব উপকার রয়েছে, না পরলৌকিক উপকার রয়েছে, না দুনিয়ার ফায়দা রয়েছে, না আখেরাতের কোনো ফায়দা রয়েছে, লাহওয়াল হাদিস। আল্লাহ পাক বলছেন কিছু লোকেরা এগুলি ক্রয় করে, ক্রয় করে ব্যবহার করার জন্য, হয়তো ক্রয় করা মানে ক্রয় করাই, অথবা যেগুলি ব্যবহার করে মানুষ, আল্লাহ পাক কোরআনের ভাষায় সেগুলিকে ক্রয় করা বলেছেন। আপনি ভালো কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ করা শুরু করলেন, ভালোকে আপনি বিক্রি করে দিয়ে খারাপকে আপনি ক্রয় করলেন, কোরআনের ভাষায়। সবচাইতে ভালো কথা আল্লাহ বলছেন, আল্লাহ, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কথা, সুন্দর বাণী নাজিল করেছেন, তা হচ্ছে কোরআনুল করিম। তাহলে কোরআনুল করিমে তেলাওয়াত করা অথবা কোরআনুল করিমে তেলাওয়াত শোনা, কারো কাছ থেকে শোনা অথবা আপনি ক্যাসেট দিয়ে শুনছেন, আপনি রেডিও সেন্টারে প্রচার মাধ্যম থেকে শুনছেন, যেখান থেকে শুনুন না কেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ।
কারণ কথা যখন সবচাইতে ভালো আল্লাহ পাকের কথা, তখন তা শোনাও সবচাইতে ভালো। এই আল্লাহর ভালো কথাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে লাহওয়াল হাদিসকে ক্রয় করে, গ্রহণ করে, শোনে অথবা শোনায় এক শ্রেণীর লোকের, আল্লাহ পাক বলছেন ওমিনান্নাসে মান ইশতারি লাহওয়াল হাদিস, কি জন্য তারা অসার কথা শোনে অথবা শোনায়। আর লাহওয়াল হাদিস হচ্ছে গান আর বাজনা, যে সম্পর্কে সাহাবায়ে কেরামের মত আপনাদের সামনে উল্লেখ করব। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য তাদের হচ্ছে নিজে পথভ্রষ্ট তো হবেই, কিন্তু অন্যদেরকে তারা আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট করতে চায়। গান এবং বাজনার মাধ্যমে হয় তাহলে কি, এই অসার কথা দিয়ে, অসার বাক্য দিয়ে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে পথভ্রষ্ট করতে চায়, গোমরাহ করতে চায়। সুতরাং যারা গান করি তাদের পেশা, যারা গান করার ক্ষেত্রে, বাজনার ক্ষেত্রে সহযোগিতা করে তাতে অংশ নেই, তারা পথভ্রষ্টকারী। এবং যারা গান শোনায় অভ্যস্ত, মিউজিক শোনায় অভ্যস্ত, বাজনা শোনায় অভ্যস্ত, নিজের মোবাইলে নিজের টেলিফোনে মিউজিক রাখা অভ্যস্ত, তারা গোমরা তো নিজে হয়, লেউদিল্লান সাবিলিল্লাহ, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। আজকাল দেখতে পাচ্ছেন মোবাইল উঠাচ্ছেন, আপনি নিজের মোবাইলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহকে ভয় করেন, পরকাল সম্পর্কে চিন্তা আছে, নিজে মিউজিক রাখেন না, কিন্তু অসংখ্য মানুষের সাথে কথাবার্তা বলতে হচ্ছে। হ্যাঁ, কথাবার্তা বলতে গিয়ে আপনাকে বাধ্য শুনতে, যতক্ষণ পর্যন্ত রিং হচ্ছে কি শুনছেন, বাজনা শুনছেন, মিউজিক শুনছেন আপনি, অথবা গান শুনছেন, গান ঢুকিয়ে রাখছে, কেউ দেশি গান জাতীয় গান ঢুকিয়ে রাখছে, কেউ আর কোনো গান, কেউ হিন্দি গান ঢুকিয়ে রাখছে, কেউ আর কিছু ঢুকিয়ে রাখছে, যাকে যেরকম ভাবে শয়তান বিপদে চালিত করতে পারছে। অথচ তার কাছে বিকল্প ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে যে সাধারণ টোন রাখবে, যেমন টেলিফোনের রিং থাকে, অথবা কোনো ভালো কথা রাখবে, ভালো কথা রাখবে, কোরআনুল করিম রাখবে না। আজকে মোবাইলের বিষয়ে আলোচনা করছি, এতটাই বলে দেওয়া যথেষ্ট, কারণ কোরআনে কারিমের বেয়াদবি, কোরআনে কারিমের আপনি রিং রেখেছেন, কোরআনে কারিম বেয়াদবি, তা শোনা বাদ দিয়ে আপনার কথা শোনা শুরু করলো, সুতরাং এটি বড় চরম বেয়াদবি। সুতরাং ওলামায়ে কেরাম বলছেন যে রিং টোনে কোরআনুল করিমের তেলাওয়াত রাখবেন না, তবে মানুষের তৈরি করা দোয়া আছে, আল্লাহ রসুলের হাদিসের দোয়াও রাখবেন না, মানুষের তৈরি করা এমনি কোনো কথা আছে হয়তো রাখছে, এক শ্রেণীর লোকেরা বলা যেতে পারে, চলতে পারে। তো আল্লাহ পাক বলছেন যারা গান লাহওয়াল হাদিসের সাথে ব্যস্ত, গান করে অথবা গান শোনে, তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইর ইলম, তাদের জ্ঞান না থাকায়, আল্লাহর দিন সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায়, আর যদি জ্ঞান থাকে আর আমল না থাকে, তাকে জাহেল বলা হয়েছে শরীয়তের ভাষায়, তারও জ্ঞান নেই, জ্ঞানহীন সে। অর্থাৎ একজন মানুষ জানে যে গান খারাপ জিনিস বা এটি হারাম জিনিস, এটি জায়েজ নয়, তারপরেও সে করে ওই সব কাজ, এটি ফরজ, তারপরেও সেই কাজ করে না, তাহলে তাকে ইসলামের ভাষায় জাহেল বলা হয়েছে। এই জন্য আবু জাহাল অজ্ঞতার বাবা, তাকে এই জন্যই বলা হয়নি যে সে কিছুই জানতো না, নির্বোধ বোকা ছিল না, সে সমাজের মধ্যে একজন জ্ঞানী ছিল, সেজন্য তাকে নেতৃত্ব সমাজের লোকেরা দিয়েছিল, মক্কার কাফের কোরাইশরা দিয়েছিল, কিন্তু যেহেতু তার জ্ঞানের ওপর আমল ছিল না, তার কর্ম ছিল ভুল পথে, সেজন্য তার উপাধি ছিল আবু জাহাল, অজ্ঞতার বাবা। এই জন্য আল্লাহ পাক বেগের ইলম বলেছেন, গোমরাহ করে, নিজেও গোমরাহ হয়, পথভ্রষ্ট হয় আর অন্যকে পথভ্রষ্ট করে। আর আল্লাহর রাস্তাকে তারা ঠাট্টা বানিয়ে নেয়, যদি কেউ ইসলামের কথা বলে তো হাসি তামাশা করে উড়িয়ে দেয়, যদি কেউ কোরআনের কথা শোনাতে চায় তাহলে উড়িয়ে দেয় সে কথা, তাদের কথাকে টিকতেই দিতে চায় না। ওয়াত্তাখাযা হুজুয়া, তাদের জন্য কি শাস্তি, তাফসীর গান বাজানো হবে, ইলাহুয়াল হাদিসের হবে, আল্লাহ পাকের শাস্তি, এই গান বাজনার শাস্তির কথা বলছেন, যে তাদের জন্য শাস্তি কি রয়েছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, তাদের জন্য লাঞ্ছনাকারী আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আযাবুম মুহিন। এই আযাব আল্লাহ পাক বলেনি যে দুনিয়াতে হবে না আখেরাতে হবে। সুতরাং যারা এই রকমের পাপ, গান বাজনার পাপ করে, মনে করিয়েন নাই কথা যে আমার মোবাইলে মিউজিক আছে আর আমার কোনো শাস্তি হবে না, অবশ্যই শাস্তি হবে, হয় দুনিয়াতেই শাস্তি হবে
আর না হইলে আখিরাতে হবে, অথবা উভয় ক্ষেত্রে হবে, দুনিয়াতেও শাস্তি হবে আখিরাতেও শাস্তি হবে। এমনি গান শুনছেন, গান শুনে অভ্যস্ত, গিয়ে শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, আর আপনার শাস্তি হবে না এই কথা না, অবশ্যই শাস্তি হবে। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে আপনার ভালো অবস্থায় মৃত্যুটা হওয়া, আপনার খাতেমা বিল খায়র না হওয়া, আপনার পৃথিবীর সমাপ্তি খারাপ অবস্থায় হওয়া, এটি সবচেয়ে বড় খারাপ আপনার শাস্তি। কারণ যদি আপনি সারা জীবনে কিছু ভুল ত্রুটি করেও থাকেন, আর শেষখানে মাশাআল্লাহ ধুয়ে মুছে সাফ হয়ে তওবা করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্তরকে পরিষ্কার করে আল্লাহকে পেয়ে গিয়ে যদি চলে যেতে পারেন তো কামিয়াব। কিন্তু এটা কার ভাগ্যে জুটবে আল্লাহ পাকই ভালো জানে। আর আপনি যদি এই বদ অভ্যাস রাখেন যে শুয়ে শুয়ে ঘুম আসে না, তখন গান শুনতেই আছেন, এক বদ অভ্যাস কিছু লোকের আছে। আবার কিছু লোকের আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস আছে যে শুয়ে ঘুম আসে না, তো কোরআন তেলাওয়াত শুনতে থাকে শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। দুটোই তো মানুষ, এও মুসলমান সেও মুসলমান, কিন্তু এক মুসলমানকে কোরআনুল কারিম শুনতে ভালো লাগে, অথবা কোরআনুল কারিমের আলোচনা নিজের ভাষায় শুনতে ভালো লাগে, আল্লাহ এবং রসুল কথা শুনতে ভালো লাগে, সুতরাং ইসলামিক কোনো আলোচনা কোনো বিষয়ের ওপরে অথবা আরবি তেলাওয়াতই হোক, সে শুনতে আছে, শুনতে শুনতে তার ঘুম চলে আসছে, তার পরিণামটা কত ভালো হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ পাকের কাছে। কারণ কোনো একদিন মৃত্যু হবে, আপনার হবে আমারও হবে। তো যদি সেই রাতে আল্লাহ পাক মৃত্যু লিখে রাখেন, তাহলে ফেরেশতা লিখে রেখেছেন কেরামান কাতিম সম্মানিত ফেরেশতা, যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে চলে এসে অবস্থায় মারা গেছে। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসল আমলের যে দেখা হয় আমলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার সমাপ্তিকে দেখা হয়। আসল আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য আমল হচ্ছে শেষ আমল, শেষখানে যদি আমল খারাপ হয়ে যায় তো সব খারাপ গেল, কিন্তু শেষখানে যদি আমল ভালো হয় তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে মার্জনা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গান বাজনা শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে, নাচ গান হচ্ছে, মিউজিক হচ্ছে, বাজনা হচ্ছে, গান হচ্ছে, আর দেখতে দেখতে অথবা শুনতে শুনতে, দেখছেও শুনছেও, সে অবস্থায় ঘুম চলে আসলো, তাহলে তার খাতেমা, তার সমাপ্তি খারাপ হওয়ারই বেশি আশা করা যায়, আল্লাহ না করে এরকম হয়। আর যদি শেষ অবস্থা খারাপ হয় তাহলে মুক্তির আশা করা যায় না, মুক্তির আশা করা যায় না কবর আজাব থেকে, মুক্তির আশা করা যায় না জাহান্নামের আজাব থেকে, আর জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাতেমা বিল খেয়ের করেন, আমাদের শেষ জীবনকে আরো ভালো করেন। আর প্রত্যেকের যেই সময়টুকু আসছে সেটি হচ্ছে শেষ সময়, কিন্তু একথা ভাববেন না যে আমার শেষ সময় আরো অনেক দূরে আছে, কখনো ভাববেন না, যে সময়টুকু যে এখন পাচ্ছি এটাই হচ্ছে আমার শেষ সময়, আপনার শেষ সময়, এরপরে সময় কতটা পাবো আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যে সময়টুকু আপনি এখন পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, এই সময় হচ্ছে শেষ সময়। সুতরাং একজন মুমিন জ্ঞানী মানুষ সব সময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবে। তো গান বাজনা শোনার পরিণাম হচ্ছে যে তাদের জন্য দুনিয়ার আজাব রয়েছে, লাঞ্ছনাকর আজাব রয়েছে, আর আখিরাতের আজাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিস অভিশপ্ত মালাউনকে অভিসম্পাত করলেন তার নাফরমানি বিরুদ্ধাচরণের কারণে, তার বিদ্রোহ ঘোষণা করার জন্য, যে তাআলা আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তুমি আমার শোকের সামনে মাটি দিয়ে তৈরি করলে আদমকে, আর তাকে তুমি সেজদা করতে বলছো, তাকে সেজদা করব, এটা কি আমার পক্ষে সম্ভব? অসম্ভব কথা, অযুক্তি কথা, মানতে পারি না। আমার যুক্তি আছে, আমার কাছে কেয়াস আছে, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদম চাইতে শ্রেষ্ঠ উত্তম, কারণ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আগুন মাটির চাইতে শক্তিশালী, আগুন উপরের দিকে যায়, ঢেলা ছড়লে মাটি ছড়লে নিচের দিকে আসে, সুতরাং আমার কাছে যুক্তি আছে, আমি তাকে কোনোদিন সেজদা করতে পারি না। যাই হোক, মালাউন অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ছাড় চাইল, যে আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম আর অভিশপ্ত হয়েই গেলাম, জাহান্নামী যখন হয়েই গেলাম, তখন জাহান্নামে এই আদমের সন্তানদেরকে নিয়ে যাব যতদূর পারবো, আল্লাহ এই আমাকে ক্ষমতা দাও, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিলেন। এই ছাড় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে, ওয়াস্তাফজিজ মানিস্তাতাতা মিনহুম বিসাউতিকা, ওয়াস্তাফজিজ মানিস্তাতাতা মিনহুম, হে ইবলিস, ইবলিসকে আল্লাহ সম্বন্ধে বলছেন যে তোমাকে ছাড় দেওয়া হইল, আর তুমি যতদূর পারো
তুমি যতদূর তোমার পক্ষে সম্ভব হয় আদম সন্তানকে মানুষকে তোমার আওয়াজ দ্বারা, বেসৌতিকা, তোমার আওয়াজ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা, তোমার ধ্বনি দ্বারা, সৌত মানে কি করো, তাদেরকে তুমি বিপথ চালিত করো, তাদের পদস্খলন ঘটাও, তাদেরকে সত্য থেকে তুমি বিচ্যুত করো। আজলেব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, আর তোমার অশ্বারোহী যে রয়েছে, তোমার ঘোড়সওয়ার রয়েছে, আর তোমার যে পদাতিক বাহিনী রয়েছে, অর্থাৎ যত জিন শয়তান তোমার অনুসারী আছে, মানুষ শয়তান আছে, মিনাল জিন্নাত ওয়ান নাস, যতগুলি শয়তান আছে সবকে নিয়ে তুমি তোমার সেনাবাহিনী এগুলি সবকে নিয়ে তুমি তাদেরকে পদভ্রষ্ট করো, যত পারো চেষ্টা করো। এখানে আমাদের দলিল যেটি গান বাজনা আর হুকুম সম্পর্কে তা হচ্ছে এই বেসৌতিকা, অস্তাফজিজ মানিস্তাতাতা মিনহুম, যাকে পারো আদম সন্তান থেকে তুমি তোমার ধ্বনি দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে বিপথে চালিত করা, গোমরাহ করো, পথভ্রষ্ট করা, জাহান্নামের পথে নিয়ে যাও। এ সওতের তাফসির সাহাবাই কেরাম তাবেইনরা তাফসির করেছেন, সওত মানে হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ, শয়তানের ধ্বনি, শয়তানের কণ্ঠ মানে হচ্ছে গান এবং বাজনা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরায়েলে উল্লেখ করেছেন, সূরা বনী ইসরায়েলে আয়াত রয়েছে, সূরা বনী ইসরায়েলের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আর ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন, 61 নম্বর আয়াত থেকে শুরু করে 65 পর্যন্ত, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আয়াতটি 64 নম্বর আয়াত, বেসৌতিকার আয়াতটি। তো ইবলিস শয়তানের আওয়াজ মানে হচ্ছে গান বাজনা। তৃতীয় দলিল রয়েছে সূরা নাজমের আয়াত নম্বর 61, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামিন হাজাল হাদিস তাজাবুন, কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন সূরা নাজমে, যে হে কাফেরগণ, তোমরা এই যে আমার বাণী কোরআনুল করিম, এই কোরআনুল করিম পাওয়া সত্ত্বেও তোমরা কি আশ্চর্য হচ্ছ যে এটা মানুষের রচিত, এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর বাণী নয়, ওয়াতাযহাকুনা ওয়ালা তাবকুন, এবং তোমরা হাসি ঠাট্টা করছো, তোমাদের ক্রন্দন আসে না, কান্না আসে না, কোরআনে করিম দিয়ে তোমাদের উপদেশ হয় না, ওয়া আন্তুম সামেদুন। আন্তুম সামেদুনের তাফসির কি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসির করে বলছেন যে সমুদ, এ সামেদুন সমুদ থেকে, সমুদ শব্দটি হেমিয়ার বংশের ভাষায়, হেমিয়ার বংশ আরব দেশগুলির দক্ষিণে বাস করত, ইয়ামান দেশের দিকে তাদের আসল দেশ এলাকা ছিল, এই গোত্রের ভাষায় এক এক এলাকার এক এক ভাষা রয়েছে, আমাদের বাংলা ভাষা তো রয়েছে, এক এক অঞ্চলে এক একটি শব্দ ব্যবহার হয় যা অন্য এলাকায় ব্যবহার হয় না। তো এই হেমিয়ার বংশের লোকেরা সমুদ বলতো গিনাকে, অর্থাৎ গান বাজনাকে, গানকে বলতো। তো আল্লাহ পাকি বলছেন যে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত, আর তোমরা কোরআনকে মানবরচিত বলো, মানুষের তৈরি করা, মানুষের বাণী বলো। তাহলে আল্লাহ পাক রব্বুল এই আয়াতে গান বাজনার নিন্দা করেছেন, গান বাজনাকে খারাপ বলে আখ্যায়িত করেছেন, গান বাজনা হচ্ছে কাফেরদের খেলাধুলার বিষয়, মুসলিমদের কাজ নাই গান বাজনা শোনা বলে আখ্যায়িত করেছেন। আফামিন হাযাল হাদিসে তাআজাবুন ওয়া তাযহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আরেকটি কথা এই আয়াত গুলি দ্বারা বোঝা যায় যে যা হচ্ছে যে গান বাজনা মানুষকে আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করে যেতে, আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর সামনে কান্না করতে বাধা সৃষ্টি করে, বাস্তব সত্য। যারা গান বাজনা শুনে তাদের চোখের পানি আল্লাহর সামনে আসবে না, পেরেশান আছে, দোয়া করছে, আরাফার মাঠে দোয়া করছে, তারপরে কান্না আসবে না তার, কারণ তার স্বাদ আছে, টেস্ট, কানের টেস্ট আছে, মজা পায় সে গান শুনলে, মজা পায় বাজনা শুনলে, কোরআন শুনলে মজা পায় না, ইসলামিক আলোচনা শুনলে মজা পায় না, ভালো লাগে না, গান শুনলে মজা লাগে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মজা লাগে, সেই জন্য হাসতে থাকে বেশি, দেখবেন গান বাজনাতে মানুষ হাসে, তাই না? কোরআন তেলাওয়াত শুনে কি হাসে কেউ? কোরআন তেলাওয়াত শুনলে কাঁদন আসে। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর রাসূলের কথা যখন বলা হয়, আল্লাহর দ্বীনের কথা যখন বলা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে,
মানুষের অন্তর কেঁপে ওঠে, তারপরে কান্না আসে চোখে। আল্লাহর ভয়ে যে কান্না আসে, প্রথম অন্তরে কান্না আসে, তারপরে চোখে কান্না আসে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়, সে তেলাওয়াতই হোক বা তার তাফসিরই হোক, ব্যাখ্যা করে হোক, তাফসির করে হোক শোনানো হয়, যাদাতহুম ঈমান, মুমিন যদি হয় তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের কান্না আসে সেজন্য ঈমান বৃদ্ধি হয়, তাদের অন্তর নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়। পক্ষান্তরে গান বাজনা শুনলে মন আরো শক্ত হয়ে যায় আর হাসি আসে শুধু। তাই আল্লাহ হাসির কথা উল্লেখ করেছেন, তাযাকুনাওয়ালা তাবকুন, তোমরা হাসতে থাকো, কান্না আসে না তোমাদের। ওয়ান্তুম সামিতুনা, তোমরা গান বাজনাই ব্যস্ত। এই ছিল তৃতীয় আয়াত। চতুর্থ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে উল্লেখ করেছেন, সূরা ফুরকানের আয়াত নম্বর 72 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকু সম্পর্কে অনেকে জানেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দা, রহমানের নেক বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। আর তারপরে আল্লাহ পাক একটি গুণ মুমিনদের, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা, এর কয়েকটি তাফসির রয়েছে, তার একটি তাফসির হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা মিথ্যা সাক্ষী দেয় না, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসির। এই জন্য বাংলা অনুবাদ যারা করেছে, শুধু অনুবাদ করেছে, তারা এই অনুবাদটি করেছে। ইয়াশহাদুনা মানে দুটি অর্থ হয়, একটা হচ্ছে সাক্ষী দেওয়া, এই অর্থটি এখানে করেছে, আর জুর মানে হচ্ছে মিথ্যা, তাহলে অর্থ হয়ে গেল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মুমিন আল্লাহর বান্দা, তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী তারা দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গোনা বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়াকে, এবং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহদি ইলাল নার, যারা মিথ্যা কথা অহরহ বলতে থাকে তারা যেন জাহান্নামের পথে রয়েছে। দ্বিতীয় তাফসির কয়েকজন প্রখ্যাত তাবেঈ তাফসির করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আর একজন হচ্ছেন মুজাহিদ। তারা এই আয়াতের তাফসির করেছেন যে জুর মানে হচ্ছে আল গিনা, গান বাজনা, আর ইয়াশহাদুনা মানে উপস্থিত হওয়া। তো শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া হয়, আর শাহেদা ইয়াশহাদু মানে উপস্থিত হওয়া হয়। সাধারণত যারা সাক্ষী দেয় তারা ঘটনা স্থলে উপস্থিত থাকলে সাক্ষী দিতে পারে, নাহলে কি করে সাক্ষী দেবে দুনিয়ার ক্ষেত্রে? আর যেই ক্ষেত্রে আমি এবং রসুলগণ সংবাদ দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা এই জন্য সাক্ষ্য দিচ্ছি যে চিরসত্যবাদী যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা আমাদের কাছে গায়েব অদৃশ্যের কথা বলেছেন, তাই আমরা সাক্ষ্য প্রদান করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোন একটি ঘটনা আপনি দেখেননি, কেমন করে সাক্ষী দেবেন? যে দেখেছে সেই ব্যক্তি সাক্ষী দেবে। তাহলে শাহিদা, সাক্ষী দেওয়ার সাথে দেখার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, দ্বিতীয় তাফসির করছি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজানোর অনুষ্ঠানে মহফিলে উপস্থিত হয় না। মুমিন মুসলিম যারা রহমানের বান্দা তারা গান বাজানোর অনুষ্ঠানে হাজির হয় না, গান বাজনা শোনার জায়গায় উপস্থিত হয় না, মোবাইলে গান বাজনা রাখে না, জি বাড়িতে গান বাজনার যন্ত্রগুলি রাখে না। মনে রাখবেন এই ক্ষেত্রে যে যদি এমন যন্ত্র হয় যে যন্ত্র দিয়ে ভালো কাজও করা যেতে পারে, খারাপ কাজ করা যেতে পারে, আপনি যদি ভালো কাজে সীমিত রাখতে পারেন তাহলে সেটি দোষনীয় নয়। হ্যাঁ, যেমন বাড়িতে আমরা চাকু রাখতে বাধ্য, অস্ত্র রাখতে হয়, সবজি কাটার জন্য রাখতে হয়, এসব অস্ত্র রাখতে হয়, কিন্তু সবজি কাটার জন্য রাখতে হয়, কেউ যদি মানুষ কাটার জন্য রাখে চলবে না? হারাম, নিয়তের উপরে নির্ভর করছে। তো কিন্তু আজকাল যেহেতু অধিকাংশ মানুষরা এই সব যন্ত্রগুলিকে হালাল কাজে, জায়েজ কাজে সীমিত রাখতে পারে না, আর নিজেও যদি একটু মন মানসিকতা থাকে, তার এই বিবি রাখতে চায় না, তার স্ত্রী রাখতে চায় না, আরো খুলে বলি বাড়িতে টিভি দিয়ে এসছেন আপনি, আপনি বিদেশে এসছেন, আপনি মাশা আল্লাহ সৌদি আরবে থাকেন, আপনার এখানকার মতন মেজাজ যে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলের দেশে থাকি, মোবারক দেশে থাকি, মকদ্দাস দেশে, আমি কি আর গান শুনি, আর আমি কিও ফিল্ম দেখি? আপনি তো দেখেন না, কিন্তু আপনার স্ত্রী দেখে আর মিথ্যা বলে টেলিফোন, না 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 আমি দেখি না। আপনার কন্ট্রোলে থাকলে না, জবাব দিয়ে আপনাকে করতে হবে যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে। তারপরে অনেক আছেন স্বামী স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়েরা ভালো নয়,
আজকালকার যুগ জামান এমন হয়েছে যে ছেলে মেয়ে বাড়িতেই শুধু শিখে না, বাড়ি তো সামান্যই শিখে বাবা মায়ের কাছে, আসল শিক্ষা শিখে তো শিক্ষা অঙ্গনে, স্কুল মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে সাথী বন্ধু খারাপ, শিক্ষক খারাপ, সেখানকার সিলেবাস খারাপ, ইসলাম বিরোধী, কি শিখে আসবে বাড়িতে? এই শিখে আসে যে আমার বাবা আগের যুগের মানুষ, কিছু বুঝে না, ওই টিভিতে শুধু খবরটা, তাও খবরও তো মহিলাও দেখতে হয় আবার, এই এক মুসিবত। আমার বাবা কিছুই বুঝে না, টিভি রাখতে দেবেন, আজকালকার জামানায় বাড়িতে টিভি না রাখলে মানুষ বলে মানুষে, নিজের বাবাকে অমানুষ বানিয়ে দিল। বাস্তব সত্য, যেসব লোকেরা ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে বা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সেই যে ছেলেগুলো এই মন মগজ নিয়ে তৈরি হচ্ছে, সে প্রকাশ্যে অনেক সময় বলে দিবে হয়তো সাবালক হইলে, আর প্রকাশ্য না বললে তাদের মন বলছে যে আমার বাবা আদমকালকার লোক, আমার মা ওই আগের যুগের লোক, দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না, কিছু খোঁজ খবর রাখে না। দেখো তো আমরা সব জানছি ইন্টারনেটে কত কি দেখছি, ইন্টারনেটে কোথায় কার সাথে প্রেম করছি, কত কি করছি, কত রকমের নাজায়েজ কাজ হচ্ছে। তাহলে যদি এই রকমের যদি নাজায়েজ কাজ, হারাম কাজ হওয়ার এসব যন্ত্র দিয়ে সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে আপনাকে রাস্তা বন্ধ করতে হবে, কারণ এসব সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে, আপনি অভিভাবক। তো আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত হয় না তারাই হচ্ছে রহমানের বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দা। এই চারটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যে চারটি আয়াত দ্বারা ওলামায়ে কেরামরা বলেছেন যে কোরআন দ্বারা প্রমাণ হয় যে গান এবং বাজনা জায়েজ নয়, হারাম, গান এবং বাজনা হারাম। হারাম শব্দটি আরো স্পষ্ট হয়ে উঠবে সহি বুখারীর হাদিস দিয়ে, সহি বুখারীর হাদিস দিয়ে। তার আগে সাহাবাই কেরাম এবং তাবেইনদের তাফসির শুনিয়ে আপনাদেরকে বলেছি যে আল্লাহু আল হাদিসের তাফসির শোনাবো, আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াকফি তাফসিরুস সাহাবাত ওয়া তাবেইন, কারণ আজকালকার জামানায় কোরআনের তাফসির এক শ্রেণীর লোকেরা খেয়াল খুশি করে, কোরআনের তাফসির বুঝতে গিয়ে সাহাবাই কেরামরা কিভাবে কোরআন বুঝেছেন কোনো পরোয়া নেই তাদের। আমি অনেক দূর থেকে কথা বলছি, যদি এরকম ক্ষেত্র দেখেন তখন আমার কথা চিন্তা করবেন যে কথা তো সত্যি। কোরআনের আয়াতের তাফসির করা হচ্ছে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন কোনো উল্লেখ নেই, সাহাবাই কেরামরা এই আয়াত সম্পর্কে কি বুঝতেন তারা কি বলেছেন কোনো উল্লেখ নেই, তাবেইনরা কি বলেছেন কারণ তারা সাহাবাই কেরামের কাছ থেকে সরাসরি নিয়েছেন, আল্লাহ রসুলের একেবারে কাছাকাছি জামানায় এবং সেই জামানার সেই যুগের সার্টিফিকেট দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ, তারপরের যুগ সাহাবাই কেরামের যুগ, তাবেইনের যুগ, তাবা তাবেইনের যুগ, বা সাহাবাই কেরামের যুগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগকে লাগিয়ে দিলে তিনটি যুগের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি, তাবা তাবেইনের যুগ পর্যন্ত এই তিনটি যুগকে বলা হয় কুরুনে সালাসা মুফাদ্দালা, স্বর্ণ যুগ। এই যুগে পাপাচার মাথা চাড়া দিয়েছিল না, অন্যায় জুলম অত্যাচার মাথা চাড়া দিয়েছিল না, কাবিরা গোনা খোলাখুলি হইতো না, সৎ লোকদের সংখ্যা বেশি ছিল, অসৎ লোকেরা লুকিয়ে গোপনে থাকতো, পাপীদের সংখ্যা একেবারে ছিল না, থাকলেও কম ছিল, ইত্যাদি ইত্যাদি। বেনামাজি তো ছিলই না এই যুগে, সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের যুগে ছিলই না, আর আজকে দেখুন কি অবস্থা। এই তিনটি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এই যুগগুলি হচ্ছে খাইরুল করুন, যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। তো শ্রেষ্ঠ যুগের সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তারা আল্লাহর কিতাব কোরআনুল করিমের আয়াত সম্পর্কে সূরা সম্পর্কে কি বললেন কোনো উল্লেখ করলেন না। আর আপনাদের অনুষ্ঠান তফসির মহফিলের অনুষ্ঠান, আপনাদের তফসির মহফিলের তালিম কোরআন তালিমের জন্য গিয়েছেন, কোরআনে তফসির করি আমরা, মহিলারাই তফসির করে, কিছু মহিলারা আছে আবার পুরুষরা তফসির করে, আর সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া, আর কোনো জ্ঞান নেই। আমি বলছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা কোরআন বুঝতে পারবে না, চেষ্টা করবে, কিন্তু তাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের উৎস থেকে, নিজের খেয়াল খুশি না যে এই সম্পর্কে অমুক এই বলেছেন বা শুয়ে গেল, না, সাহাবায়ে কেরাম কি বলেছেন, এই আয়াতের তফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাবেইনরা কি বলেছেন, তারপরে আপনি আসবেন যে আরবি ভাষা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আরবি ভাষা দিয়ে এর তাফসির কি করা যেতে পারে, আরবরা এই শব্দগুলির অর্থ কি বুঝে, তখন আরবি ভাষার আশ্রয় নেবেন আপনি, কিন্তু প্রথম খানে শুধু আরবি ভাষা দিয়ে তাফসির করে দেবেন কখনো হবে না তাফসির, অনেক শব্দের শাব্দিক অর্থ নেই,
অনেক শব্দের উদ্দেশ্য করা হয়েছে, রূপক অর্থ নেওয়া হয়েছে, রূপক অর্থ নিয়ে তাফসির করা হয়েছে। সুতরাং শাব্দিক অর্থ করে কি তাফসির করা যাবে? করা যাবে না। এর বহু দৃষ্টান্ত রয়েছে, যাই হোক সেদিকে যাচ্ছি না। বলছেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে সাহাবায়ে কেরামের তাবেইনদের তাফসির যথেষ্ট লাহওয়াল হাদিসের ক্ষেত্রে, যে প্রথম আয়াতটি সূরা লোকমানের আয়াত নম্বর 6, তারা কি তাফসির করেছেন? বিআন্নাহুল গিনা, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা। ফাকাদ সাহা যালিকা আন ইবনে আব্বাসিন ওয়া ইবনে মাসউদ, সহি সূত্রে বর্ণিত হয়েছে প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দুই সাহাবি থেকে বর্ণিত রয়েছে এবং তারা অধিকাংশ আয়াতের তাফসির সম্পর্কে নিজের উক্তি পেশ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এক তাবেঈ আবু সাহাবা, তিনি একদিন জিজ্ঞাসা করলেন এই আয়াতের তাফসির সম্পর্কে তার ওস্তাদ সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান কওলিহি তাআলা লাহুয়াল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিসের অর্থ কি? তখন বললেন ওয়াল্লাহ ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রুহু, বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর শপথ করে বলছে যে আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য মাবুদ নেই। হুয়াল গেনাউ, হুয়াল গেনাউ, হুয়াল গেনাউ, লাহুয়াল হাদিস হচ্ছে গান বাজনা, গান বাজনা, গান বাজনা। ইউরাদ্দিদুহা সালাসা মারা, তিনবার করে তিনি এই কথাটির পুনরাবৃত্তি করলেন। ওয়া হুয়া কওল মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ মুফাসসির মুজাহিদ তাফসির ইবনে কাসির, যে সব ভাইরা পড়েন দেখবেন যে এই সব সাহাবি এবং তাবেঈনদের তাফসিরগুলি বেশি বেশি উল্লেখ করা হয়েছে। মুজাহিদ এবং সাঈদ ইবনে জুবায়ের, ইকরামা, এছাড়াও বহু তাবেঈনরা এই লাহওয়াল হাদিসে তাফসির করেছেন গান বাজনা। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহ প্রখ্যাত তাবেঈ, তার কথা শুনেন, তিনি বলছেন নাযালাত হাযিহিল আয়াতু ফিল গিনায়ে ওয়াল মাযামির, এই আয়াত নাজিল হয়েছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, গান সম্পর্কে, ওয়াল মাযামির আর বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে, বাদ্যযন্ত্র সম্পর্কে। মুজাহিদ বলছেন এ সৌথ, যে দ্বিতীয় আয়াতটি দলিলে পেশ করেছিলাম যে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, বলছেন যে সৌথু শয়তান আল গেনা ওয়াল বাতিল, গান বাজনাকে বলা হয়েছে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, শয়তানের সুর বলা হয়েছে, অল বাতিল এবং যে কোনো বাতিল কথাকে বলা হয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এমন যে কোনো কথা, যে কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে, যে কোনো কথা আল্লাহর নাফরমানির কথা, ভালো কথা নয়, অথবা বাদ্যযন্ত্র মিজমার বা দুফ হারাম, দুফ বাজানো হারাম ক্ষেত্রে, হারাম ক্ষেত্রে, এই জন্য দুফের ক্ষেত্রে বলা হয়েছে, দুফ বলা হয় এমন ঢোলকে যেটা একমুখা ঢোল, এই একমুখা ঢোল দুফ বা দফ বাজানো বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, আর তাও ব্যবহার করবে মেয়েরা, পুরুষ লোকে নয়। ঈদের দিনে প্রমাণিত রয়েছে, তাও ব্যবহার করেছেন মেয়েরা, জি। আর যদি কোনো বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, আপনার বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে জিহাদের ময়দান থেকে দীর্ঘদিন পরে তাবুক থেকে বা অন্য কোনো সফর থেকে যখন মদিনে আসলেন, তখন তার কাছে একবার অনুমতি চাইলেন, দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে উল্লেখ করা যাবে, কিন্তু সেদিকে ইঙ্গিত করে দিলাম যে এই তিনটি ক্ষেত্রে শুধু একমুখা তাও তবু ঢোল। এই জন্য আরবদের মধ্যে বিয়ের এলানের ক্ষেত্রে আমাদের দেশে আমল নেই, আমাদের দেশে হারাম গান বাজনা হয়, হারাম কাজ হয় বিয়ের ক্ষেত্রে, কিন্তু এই সুন্নত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসলু মা বাইনা আন-নিকাহ হালাল, হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের মাঝে পার্থক্য, হালাল হচ্ছে বিবাহ, বিবাহ বন্ধন, আর বিবাহের মাধ্যমে যুবক যুবতীর সম্পর্কে, হালাল, আর হারাম হচ্ছে ব্যভিচার, জেনা। এই জেনা এবং বিবাহের মাঝে পার্থক্যকারী হচ্ছে আদ্দারব বিদ্দুফে, দুব্বা জানো, তাহলে জানতে পারলো যে অমুকের বাড়িতে দুব বাজছে, বাড়িতে মহিলারা এক মুখা ঢোল বাজাচ্ছে, তার মানে এই বাড়িতে বিবাহ শাদী আছে, এই বাড়িতে বিবাহ শাদী, বিয়ে হয়েছে। আর যদি চুপি সুরে বিয়ে শাদী করিয়ে দেওয়া হয় একা একা, যদি আমাদের দেশে বরযাত্রী দিয়ে হইচই করে খাওয়া দাওয়া করে জানানো হচ্ছে, কিন্তু সুন্নতি তরিকা হচ্ছে এইভাবে জানান না, শুধু পাত্র আসলো আর এসে প্রস্তাব দিল আর আপনি বিয়ে পড়িয়ে পাঠিয়ে দিলেন, কোনো ঘোষণা হলো না, তারপরের দিন যদি আপনার মেয়েকে বা আপনার বোনকে ওই পাত্র নিয়ে যাচ্ছে, গ্রামওয়ালা কি করবে? মারধর শুরু করে দিবে না, মারপিট শুরু করে দিবে, যারে কি ব্যাপার, এই মেয়েকে কেন নিয়ে যায়? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে বলেছেন দুফের মাধ্যমে, কিন্তু এই দুফকে ব্যবহার করে এক শ্রেণীর বিদাত পন্থীরা ইবাদত বন্দিগির ক্ষেত্রে, গান বাজনার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাদের কথা উল্লেখ করব। দুইটি
জাতি রয়েছে, দুইটি সম্প্রদায় রয়েছে যারা গান বাজনার অভিশাপে লিপ্ত রয়েছে। একটি দলের নাম হচ্ছে ফাসেক দল, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের কানে গান বাজনা শুনতে ভালো লাগে, আল্লাহর নিয়ামতকে হারাম কাজে ব্যয় করে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, ইসলামিক আলোচনা শুনতে ভালো লাগে না, যারা দিনমুখী না দুনিয়ামুখী, পেটমুখী আর দুনিয়ার ভোগ বিলাসমুখী। এই একটি দল রয়েছে যারা গান বাজনা শুনে আজকাল, আর একটি দল রয়েছে আশ্চর্য হয়ে যাবেন তাদের কথা বললে, গান বাজনা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে হয়তো আপনারা বুঝছেন যে গান বাজনা মানে শুধু এদের কথা আলোচনা চলছে, যারা ভোগবিলাসের জন্য গান শুনে, ফাসেক ফাজের পাপিষ্ঠ লোকেরা গান শুনে, আজেবাজে লোকেরা গান শুনে না, এক শ্রেণীর লোকেরা, দ্বিতীয় শ্রেণীর কথা বলছি, এরা বেশি বিভ্রান্তিকর মানুষের জন্য, এরা বেশি গুমরা করেছে মুসলিম জাতিকে। তারা হচ্ছে সুফিরা, তারা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসীরা। তাদের মতবাদ রয়েছে যে গান এবং বাজনার মাধ্যমে এবাদত বন্দিগি হয়, আল্লাহ নৈকট্য লাভ হয়, এবং এর মাধ্যমে হাল হয়, ওয়াজদ হয়। এই হাল আর ওয়াজদের পরিভাষাগুলি ও চরমনাইয়ের যে পীরের বক্তব্য আছে শুনলে আপনি পাবেন ওতে, এগুলি হচ্ছে তাদের ইয়ে। চরমনাইয়ের অনুষ্ঠানে অনেকে লাফ দিয়ে ওই শামিয়ানাতে ঝুলে যায়, স্টেজে ঝুলে যায়, ওগুলোকে বলে তারা হাল হয়ে গেছে আর ওয়াজদ হয়ে গেছে। তো এগুলি হয় কিসের মাধ্যমে? তাদের গান বাজনা শুনলে নাকি। আর মাত্র এক সপ্তাহ হয়নি, কয়েকদিন, চার পাঁচ দিন হলো, একটা টেলিফোন আসছে আল্লাহ সানায়ের দিক থেকে, এক লোক টেলিফোন করছে, বলছে যে একটা প্রশ্ন করবো। যে কি প্রশ্ন? আশ্চর্য করে দিল প্রশ্ন, কিন্তু যেহেতু আমার বিষয়টি জানা ছিল আপনার আশ্চর্য হয়ে যাবে শুনলে। বলছে, হুজুর, যেমন নাকি নামাজ ফরজ তেমনই নাকি গান বাজনা শোনা ফরজ? আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন এইভাবে করা হচ্ছে আমাকে, যেমন কি ফরজ বললাম, নামাজ যেমন ফরজ তেমনই গান বাজনা শোনা ফরজ। সাধারণ মানুষ শুনলে আশ্চর্য, ডাহা মিথ্যা কথা, কিন্তু কথা মিথ্যা নয়, ধর্ম মিথ্যা। কথাটা ঠিক আছে, মানে এক ধরনের গোমরা লোকেরা মিথ্যা ধর্ম প্রচার করেছে, তাদের কথা এটি, ধর্মের নামে বাজারে ছেড়ে দিয়েছে। যে নামাজ যেমন ফরজ, ফরজ তরক হয়ে যাবে, তেমন গান বাজনা না শুনলে আধ্যাত্মিক উন্নতি হবে না, হাল হবে না, ওয়াজদ হবে না, কেরামতি হবে না, পাগলামি মাতলামি করতে পারবে না, হ্যাঁ, আর আল্লাহকে পাবে না, মানে ইবলিশ শয়তানকে পাবে না। তাদের আল্লাহ হচ্ছে ইবলিশ শয়তান, কারণ ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তাদেরকে ওহি করে, তো শয়তানের ওহির ইশারা ইঙ্গিতে তারা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন গান কারোর জন্য হালাল করেননি, দুনিয়ামুখী ভোগবিলাসীদের জন্য আল্লাহ হালাল করেননি, আর যারা সুফি পীরপন্থী তাদের জন্য আল্লাহ পাক হালাল করেননি। ধর্মের নামে আল্লাহ হালাল করেননি, আর বিধর্মিতার নামে, দুনিয়াদারির নামে আল্লাহ পাক হালাল করেননি। কথা ভালো করে মনে রাখবেন, এই দুটি জাতিকে শনাক্ত করা আমাদের জরুরি। কারণ সাধারণ মানুষ যদি একটু সামান্য ইমানদারি চলে আসে আর কাউকে গান বাজনা শুনতে দেখে, এমনি দুনিয়াদার লোকদেরকে, যারা দুনিয়ামুখী লোক, বলে এরা খারাপ লোক, সেই জন্য গান বাজনা শুনছে, চি চি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু যখন দেখবে দাড়িওয়ালা লোক, আর একবার আলখাল্লা জুব্বা লাগিয়েছে, পাগড়ি লাগিয়েছে, আর কবর মাজান নিয়ে না হয় খানকা নিয়ে বসে আছে, আর জিকির করাচ্ছে, আর না হয় বয়াত করছে, পীর হয়ে বসে আছে আর বয়াত করাচ্ছে, তাদের মজলিসে যখন আটরসিতে গান বাজনা হবে, মাইজবন্ডারি তখন যখন গান বাজনা হবে, আজমিরে যখন গান বাজনা হবে, তখন অসংখ্য মুসলিম গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যে এত বড় বড় হুজুর বুঝে না, গোমরা হয়ে যাবে। এরা বেশি বিপজ্জনক উম্মতে মুসলিমের জন্য, মুসলিম জাতির জন্য। গান বাজনা সম্পর্কে এই কথাগুলি শুনিয়ে দেওয়ার পরে একটি বুখারী শরীফের হাদিস শোনাই, তারপরে আজকে শেষ করে দিচ্ছি, বাকি হাদিসের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। বুখারী শরীফে গান বাজনা সম্পর্কে কি রয়েছে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতে এমন এক আকওয়ামুন, এমন এক দল হবে বা কিছু লোক হবে, আকওয়ামুন, বেশ কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জেনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। নবীর ভবিষ্যৎবাণীগুলি ভালো করে শোনেন, আর বাস্তবে অনেক দেখতে পাবেন আপনি, আজকাল প্রায় সব কিছুই দেখা যাচ্ছে, আর যদি কোনো যুগে কোনো কালে কোনো দেশে দেখতে না পান, তাহলে অন্য কোথাও আছে, অথবা কিয়ামতের আগে এগুলি হবে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আমার উম্মতের বেশ কিছু লোকেরা হবে আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা, তারা জেনা, হের মানে হচ্ছে জেনা, জেনাকে হালাল মনে করবে,
আজকাল আমার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করে যে আপনাদেরকে বলছি জেনা হালাল মনে করবে, হয়তো অনেকে আশ্চর্য, জেনা আবার কি হালাল মনে করে? হালাল মনে করে না? হালাল মনে করে? আজকে বেশ্যাখানার লাইসেন্স মুসলিম দেশে দেওয়া, এটি হালাল মনে করা হইল না? সরকারের কাছে হালাল, সেই জন্য তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে। মুসলিম দেশে যেখানে 90% মুসলমান বাস করবে, আর এই 50%-এর বেশি যদি মুসলমান বাস করে, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, এই অনইসলামিক পদ্ধতিতে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, তারপরে তো আমরা 60% আমাদের সমাজে কেন বেশ্যাখানা থাকবে? বেশ্যাখানার লাইসেন্স দেওয়া মানে কি হালাল করে নাও? তারা মুসলিম নয়, নেতারা মুসলিম, যারা লাইসেন্সে সই করছে, যারা এসব পারমিশন দিচ্ছে, তারা সব মুসলিম, নেতৃত্ব মুসলিমদের, প্রশাসন মুসলিমদের হাতে। তারপরে আরো শোনেন, আজকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যা বলছে, আল্লাহর শত্রুরা যা বলছে, মুসলিমরা তাই বলছে। ইহুদি খ্রিস্টানরা কি শিখিয়েছে? শিখিয়েছে যে ধর্ষণ, ধর্ষণটা অপরাধ। ধর্ষণ বুঝেন তো? ধর্ষণ মানে জেনা বিল জবর, মানে জবরদস্তি জেনা করা। কেউ যদি জবরদস্তি বাই ফোর্স রাস্তাতে টেনে উঠিয়ে নিল ঘরে ইত্যাদি ইত্যাদি জবরদস্তি যদি করে, রাজি নেই, আর যদি জবরদস্তি করে, এটি হচ্ছে অপরাধ ইহুদি নাসারাদের কাছে, এর জন্য শাস্তি রয়েছে। মুসলিম দেশ একবার হুবহু এরকমই বলছে, ইল্লা মান রাহিম আল্লাহ, অল্প কিছু দেশ পাবেন যে দেশে আলহামদুলিল্লাহ বসে আছি, এই দেশটা আলহামদুলিল্লাহ পাক আছে, যে এখানে অন্তত আকীদা পরিষ্কার আছে যে জেনা জবরদস্তি করা হোক তবুও হারাম, আর জেনাতে যদি সম্মতি থাকে, যুবক যুবতীর সম্মতি থাকে, তবুও হারাম। কিন্তু বাকি মুসলিম দেশে আল্লাহ রহম করে, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে এবং হিদায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলছে যে ধর্ষণটা হচ্ছে পাপ অপরাধ, ধর্ষণের কেস যদি কোর্টে নিয়ে যান তাহলে শাস্তি হবে, কিন্তু ধর্ষণ না করে যদি দুইজনে রাজি, আর পার্ক আছে, বিচ আছে, গার্ডেন আছে, সেসব গার্ডেনে যদি জেনা কুকাজ করে, বলছে কোনো অসুবিধা নেই, মেয়ে সাবালিকা হইতে হবে, আবার ছোট হইলে হবে না বলছে তা। হ্যাঁ, বয়স নাকি তাদের কাছে জানি না কত, 22 বছর? হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, 22 বছর বয়স হলে অসুবিধা নেই, 22 বছর বয়স হয়ে গেছে অসুবিধা নেই, বাবার অনুমতির দরকার নাই, মায়ের অনুমতির কোনো প্রয়োজন নাই, আর আল্লাহর অনুমতির কোনো প্রয়োজন নাই, রাজি আছে, মিয়া বিবি রাজি, মিয়া বিবি বিবাহ করে নাই, হ্যাঁ লুচ্চা লুচ্চারা সব রাজি, কে করেগা কাজী? তাহলে হালাল করলো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু লোকেরা হবে যারা জেনাকে হালাল করে নিবে, বলবে দুইজনে যখন রাজি তো অসুবিধা আবার কি। এমনও কিছু ফাসেক যুবকরা রয়েছে, বলছে একদিন জিজ্ঞেস করছে আমাকে যে আচ্ছা কোনো মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর বলছে আমার মনের আশা পূরণ করতে হবে, যদি আমি এই মনের আশা না পূরণ করি তাহলে তার মনে যদি কষ্ট হয়ে যায়, আউযুবিল্লাহ। এই মুসলিম দেশের অবস্থা, মুসলিম যুবকের অবস্থা, তাহলে তারা কি হালাল মনে করলো না? এতটুকু ইসলামের জ্ঞান নেই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ্জানা, জেনার কাছেই যেও না। আল্লাহ কি জবরদস্তির কথা বলেছেন? জেনার কাছেই যেও না, দেখিও না কোনো যুবতীর দিকে, নির্জনতা অবলম্বন করিও না, একসাথে পড়াশোনা করিও না, যুবক যুবতী সবগুলি জেনার কাছে যাওয়া, একা মহিলা তুমি সফর করিও না, এগুলো জেনার কাছে যাওয়া, তোমাকে রাস্তায় কেউ ধরে নিতে পারে। জেনাকে হালাল বানিয়ে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আর কি হালাল বানিয়ে নেবে? আল হারিয়া, রেশমকে, সিল্ক, রেশমকে হালাল করে নেবে। পুরুষরা রেশমের পাঞ্জাবি পরছে, রেশমের জামা। ওয়াল খামরা, মদকে হালাল করে, আজকাল মদের বহু ভালো ভালো নাম দিয়েছে যে হালাল করে নিয়েছে, মদকে হালাল করে নেবে। আজকাল মদ এমন ব্যাপক আকার ধারছে মুসলিম সমাজে যে আল্লাহ ভালো জানে কি অবস্থা। ওয়াল মাযেফ, এবং গান বাজনা, মাযেফের তাফসীর হচ্ছে গান এবং বাজনা, গান বাজনাকে তারা হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হালাল মনে করবে, তার মানে আসলে কি গান বাজনা? তাহলে এই কথাটি বলতে চেয়েছিলাম যে বুখারী শরীফের হাদিসে বলা হলো যে তারা গান বাজনাকে হালাল মনে করবে, তাহলে আসলে ইসলামে গান বাজনা কি হারাম? সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের কাছাকাছি তারা এগুলিকে হালাল মনে করতে লাগবে, হারাম জিনিসকে, হারাম বিষয়কে তারা হালাল মনে করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদেরকে ধ্বংস করে দেবেন। সংক্ষেপ করে দিছি, বলছেন যে আল্লাহ পাক ওয়ামসাহু আখারিনা কিরাদাতাম ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রাতারাতি ওদের উপর আল্লাহর গজব আসবে আর হালাক করে দেবেন। যারা জেনাকে হালাল মনে করে নিয়েছে, বিশ্বখানা লাইসেন্স দিচ্ছে, আল্লাহর গজব এমন আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, এই বিভিন্ন রকম আজাব দিয়ে, অথবা শত্রুরা চেপে আসবে, দেশ দখল করে নেবে, আল্লাহর আজাব এইভাবে আসবে। আর যা বাকি যেগুলি বাঁচবে, যেগুলি হালাক হইল না, আল্লাহর গজবে হালাক হইল না, অনেকে বেঁচে গেল হয়তো,
তুফান হলে বেঁচে গেল, ঘূর্ণিঝড় হলে বেঁচে গেল, ভূমিকম্প হলে বেঁচে গেল, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কি বলে? বলছেন বানর বানিয়ে, ওয়াল খানাজির, আর শুকুর বানিয়ে। শুকুর বানর বানিয়ে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কিয়ামত পর্যন্ত। তো এইরকম আজাবগুলি মুসলিম জাতির এক সেই লোকদের ওপর আসবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা গানবাজনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা রেশমকে হালাল মনে করবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধনের তৌফিক দান করেন, পরিবারের সংশোধনের তৌফিক দান করেন, ছেলে মেয়েদের সংশোধন করার তৌফিক দান করেন, সমাজের মুসলিম সমাজের সংশোধনের যেন তৌফিক দান করেন, সারা বিশ্বের অমুসলিমদেরকে সহি ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান করার যেন ইসলামের দিকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সমাজ গড়ে তোলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আমাদের নেতাদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন, তাদের দ্বারা দিনকে যেন পুরোপুরি প্রতিষ্ঠা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা অতীতের যেন মাফ করেন, আমাদের তওবা যেন কবুল করেন। আল্লাহ পাক গানের মতো হারাম কাজ থেকে, বাজনার মতো হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর রাখেন। আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করেন। যেসব মুসলিম নরনারী ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আমার বড় বোন আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে মৃত্যুবার্ষিকী পালন করা হারাম। এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম, তাদের তৈরি করা ধর্ম, তাদের ধর্ম মানে তাদের আল্লাহ নাজিল করেন এইসব ধর্ম। মৃত্যুবার্ষিকী নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেখানে নেই তা আপনার মায়ের আপনার বাবার কোথা থেকে আছে? এগুলি ইহুদি নাসারাদের বিদাত, মুসলিম সমাজে এসেছে। মৃত্যুবার্ষিকী যখন পালন করা নেই তাহলে মৃত্যুবার্ষিকীতে কোনো কাজ করাও নেই। মৃত্যুবার্ষিকী আসলে চলে গেল, জন্মবার্ষিকী আসলে চলে গেল, বিবাহ দিবস আসলে চলে গেল, ছেলে মেয়ের জন্মদিবস আসলে চলে গেল, চলে গেল না। শোক পালন করা আছে, না দুঃখ পালন করা আছে, না সুখ পালন করা আছে, ওইসব নেই কিছু। বিজয় দিবস পালন করা নেই, মক্কা বিজয়ের পরে নবী বিজয় দিবস পালন করেছেন দেখি, কোনো দিবস পালন করা আসলে নেই, কোনো দিবস পালন করা ইসলামে নেই। কি করবেন তাতে মৃত্যুবার্ষিকীর? বলছে কাঙ্গাল ভোজ। কাঙ্গাল ভোজ দেখছেন, শব্দটি কিন্তু হিন্দু শব্দ এসেছে তাহলে হিন্দু ধর্ম থেকে স্পষ্ট। কাঙ্গাল ভোজ করবেন বলে স্থির করেছেন, এতে তিনি নিজে একা 20,000 টাকা খরচ করবেন, শয়তানের পথে খরচ করবেন, আর কালকে আমাদের এই নিয়ামতের জবাব দিতে হবে, আর আল্লাহ পাকের আসামি হয়ে সেখানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন হিদায়াত দান করেন আপনার বোনকে, আপনাকে, সবাইকে। এবং তিনি চান অন্যান্য ভাই বোনেরাও অর্থ দিয়ে শরীক হোক, না জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে কেউ কারো কোঅপারেশন করিও না, সহযোগিতা করিও না। আল্লাহ তার আগে বলেছেন যে নেকির কাজে সাহায্য করো, নেকির কাজ হোক, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, এতিমখানা বানাতে হবে, গোরস্থান কিনতে হবে, করছেন না কেন? অধিকাংশ গ্রামে গোরস্থানের ব্যবস্থা নেই, যেখানে সেখানে কবর দিয়ে দিচ্ছে, এই কাজগুলি কেন করেন না? নেকির কাজে সাহায্য সহযোগিতা করেন। তারপরে বলছেন যে আমি কি অর্থ দিয়ে বোনের সাথে শরীক হতে পারবো? না পারবেন না, হারাম। জি, হিজরত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দেয়নি, হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শখ করে কেউ হিজরত করেনি? শখ করে তো ইউরোপ আমেরিকা যাচ্ছে মানুষ, যে ওই বড় সুখী হবে। আপনাকে হিজরত করতে হবে শখ করে না। হে মক্কা, তোমার চাইতে প্রিয় ভূমি আর নেই, যদি আমার কম আমাকে বের না করে দিত মক্কা থেকে কোরাইশরা, তাহলে আমি কখনো মক্কা তোমাকে ছাড়তাম না, এই বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বিদায় নিয়েছিলেন মক্কার দিকে, মুখ করে বিদায় নিলেন সোর পাহাড়ের গোয়ার দিকে, আল্লাহু আকবার। তো ওইরকমই আপনাকে হিজরত করতে হবে, যেখানে আপনার দিন পালন করতে পারবেন সেখানে আপনি যাবেন। যারা দিন পালন করতে বাধা সৃষ্টি করবে তারা আপনার আত্মীয় না। আল্লাহ বলছে নূহ আলাইহিস সালামকে ইন্না লাইসা মিন আহলিক, নিজের ছেলেকে আল্লাহ বলছে তোমার পরিবারের নাই। তো আপনার পরিবারের আত্মীয় স্বজন যারা দিন পালন করতে দিবে না, যারা কোরআন হাদিস মোতাবেক চলতে দেবে না, যারা রসুলের তরিকায় আমাকে বাঁচতে দেবে না, তারা আপনার আত্মীয় নয়, আর ছাড়েন তাদেরকে, দূরে সরে যান, হিজরত করেন। একবার জিজ্ঞাসা করেছেন নামাজে পোশাকের কোনো অংশ গুটিয়ে রাখার হুকুম কি? না, পোশাক গুটিয়ে রাখা ঠিক নয়, জি নিষেধ করা হয়। সুতরাং এরকম পোশাক গুটিয়ে রাখবেন না, এই যে প্যান্টই সাধারণত গুটিয়ে রাখে মানুষরা, গুটিয়ে রাখবেন না। জি,
এবং ওযু ভঙ্গের কারণ কিনা জানাবেন। ওযু ভঙ্গের কারণ একটি হাদিসে বলা হয়েছে, হাদিসটি অবশ্য যঈফ, আবু দাউদে রয়েছে, যে টাকার নিচে কাপড় গেলে ওযু ভঙ্গ হবে। কোন কোন কিতাবে লেখা হয়েছে হাদিসটি যঈফ। আসলে ওযু ভঙ্গ না হলো কাবিরা গুনাহ। অনেক কাবিরা গুনাহ আছে বা গুনাহ আছে, ওযু ভঙ্গ হবে না, কিন্তু সেটি কাবিরা গুনাহ। ওযু ভঙ্গে যেগুলি কারণ আছে, নিদ্রা কোনো গুনাহ নয় কিন্তু নিদ্রা আসলে কি হবে, ওযু ভঙ্গ হবে। হাওয়া খারিজ হওয়া কোনো গুনাহ নয় কিন্তু হাওয়া খারিজ হলে ওযু ভঙ্গ হবে। তাহলে গুনাহ হইলেই যে ওযু ভঙ্গ হইতে হবে তা তো নয়, কিন্তু গুনাহ। যেমন সিগারেট খাওয়া হারাম, কাবিরা গুনাহ, কিন্তু ওযু ভঙ্গ হবে না। তো কথা হচ্ছে যে ওযু ভঙ্গ না হইলে যে জায়েজ হয়ে যাবে তা নয়, হারাম। জি, এত বড় প্রশ্ন কাল ভাই। আমি এক কোম্পানিতে কাজ করি যেখানে এক হিন্দু এবং এক মুসলমান এক রুমে থাকে। হিন্দু চার দেবী দেবীর ছবি দেওয়ালে ঝুলিয়ে রেখেছে, আর মুসলিম চার ছেলে মেয়ের ছবি।